গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাস ফ্যামিলি ব্লগস। তো দাস ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে হলো শুভ বিজয়া দশমী। তো শুভ বিজয়া দশমী সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দেরকে আমার প্রণাম। তো দেখো, এই তো সকালবেলা আমি স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি, পুজো দিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছি দশমীর বাটা ছোঁয়াতে, তেল সিন্দুর দিতে যাব বলে। তো এই যে আমি এখানে রেডিও করে নিয়েছি, দেখো এই যে তেল সিন্দুরে বাটা সব রেডি করে নিয়েছি। ওইদিকে সুদীপন ওর বুক নিয়ে নিচ্ছে, আর এখন চলে যাব, তেল সিন্দুরটা দিয়ে আসি, তারপর রান্না বান্না করে খেয়ে তারপর দশমীতে বেরোব। তো সাথে থেকো আমার। এই যে মন্ত্রকৃতিও রেডি, নতুন জামা টামা পরে। किसी बात का साथ बोले नाद का, सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का। डरना किसी बात का साथ बोले नाद का, सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का। शिव शंभू शिव शंकर तेरा शंकर। কি সুন্দর
সিঁদুর খেলা, মাকে সিঁদুর ছোঁয়ানো। তো এখন বাড়ি যাচ্ছি। এই যে এইদিকে মিলিও আছে, দেখো মিলি কি সুন্দর করে সেজেছে। তো এখন যাচ্ছি বাড়ি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার বের হব। এই যে বেরিয়ে গেছি আমরা দশমীর জন্য রেডি হয়ে। দেখতে পাচ্ছ এই যে নিধি আছে, সুদীপন, মন্ত্রবিধি, সবাই মিলে যাচ্ছি দশমী দেখতে। দেখো ঠাকুর বের করছে এখন, মানে এত খারাপ লাগছে ঠাকুর বের করছে যে আমাদের কলোনির বিজু কলোনি দেখো বের করে ফেলছে। বিজু কলোনির ঠাকুরটাকে এখন ট্রাকে উঠাবে, ঠিক আছে? ট্রাকে উঠাচ্ছে আমাদের। তো ঠাকুর ট্রাকে উঠানো হয়ে গেছে, তারপরে এখন দেখতে পাচ্ছেন ওই যে সামনে দিয়ে এই শীতলাবাড়ির ঠাকুরও নিয়ে যাচ্ছে নেচে নেচে সবাই। কি ভালো লাগছে দেখতে! এটা হলো শীতলাবাড়ির ঠাকুর। এই যে শীতলাবাড়ির ঠাকুর সবাই নেচে নেচে নিয়ে যাচ্ছে। মানে দশমীটা তো এই অ্যাকচুয়ালি নাচার জন্যই, সবাই খুব নাচে আনন্দ ফুর্তি করে। এই যে সবাই শীতলাবাড়ির ঠাকুরকে নিয়ে যাচ্ছে নেচে নেচে। আর শীতলাবাড়ির ঠাকুরটা তো শীতলাবাড়িতেই বিসর্জন দেওয়া হয়, তো পুরা কলোনিটাকে ঘুরিয়ে তারপর দেবে বিসর্জন শীতলাবাড়িতেই। যে শীতলাবাড়ি অবধি ঘুরে ঘুরে নিয়ে যাবে ওরা। দেখুন আমিও দেখছি, আপনারাও দেখুন, এগুলো সব শীতলাবাড়ির লোক। এই যে শীতলাবাড়ির ঠাকুর, শীতলাবাড়ির ঠাকুরগুলোকে না যে অরিজিনাল জামা কাপড় পরিয়েছে, যে শীতলাবাড়ির ঠাকুর নিয়ে যাচ্ছে। এই যে বিজি কলোনির ঠাকুরের এখানেও সবাই নাচছে। আমি যদিও নাচি না, কিন্তু আমি নাচ না নাচলে কি হয়েছে, আমি সবাই নাচাটা আনন্দ উপভোগ করছি। তো এই যে সবাই নাচছে, ডিজে লাগিয়ে দিয়েছে আর সবাই নাচছে। এই যে এটা হলো আমাদের বিজি কলোনির ঠাকুর, ট্রাকে উঠিয়ে দিয়েছে আর সাইডে ডিজে লাগিয়ে সবাই নাচছে। একটু ভালো লাগছে না আমাদের বিজি কলোনির ঠাকুরটা দেখতে? ঠাকুর তো পুরো রেডি হয়ে গেছে, সবাই ডান্স করছে, আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাবে বিসর্জনের জন্য। মা আবার এক বছরের জন্য চলে যাবে, মনটা কেমন খারাপ হয়ে যায় না? মা আসবে আসবে বলে আমাদের একটা ইসে থাকে, মনের উল্লাস থাকে। তো এই উল্লাসটা আজকের দিনটায় মানে পুরো খারাপ হয়ে যায়, মা চলে যায় মনটাও খারাপ হয়ে যায়। তো আবার এক বছরের অপেক্ষা, তো আবার এক বছরের জন্য মার অপেক্ষা করব আমরা, মা আসার। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার এক বছরের জন্য মার জন্য অপেক্ষা করব। আর আমার এই ব্লগটা এ পর্যন্তই রইল। যদি আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ গাইস আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এই যে নিয়ে যাবে এখন।